হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। নতুন আরো একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা। এখন কটা বাজে দেখবে? দেড়টা বাজে, দেড়টা। তো এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। আর পাপাকে দেখতে পাচ্ছ তো খুশি খুশি কেন? পাপা ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠেছে বলতে মর্নিংয়ের ঘুম না, মানে ওর স্নানের পরে যে ঘুমটা হয়, তো স্নানের পরে সেই ঘুমটা দিয়ে উঠেছে। ও পাপা চুল ধরে না শোনা। আর পাপার পেছনে দেখো কতগুলো লেস ঝুলছে, তো এটার পেছনে কারণ কি সেটাও একটুখানি পরে বলছি, সঙ্গে থাকো। আর এখন তো আমি রান্নাবান্না করে নিয়েছি কিন্তু আমি স্নান করিনি, একদমই অগোছালো অবস্থায় আছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। স্নানও করিনি, পুজোও দিইনি। তো চলো, আমি এতক্ষণ রান্নাবান্না করছিলাম, মা এসেছিলো, মা এসে বাবুকে একটু রেখেছিল। ও বাবা কি হয়েছে না? তো চলো দেখাই তোমাদেরকে আমি আজকে কী কী রান্না করেছি। দেখো ফ্রেন্ডস, করেছি ডিম আলুর ঝোল, ডিম আলুর ঝোল করেছি এখানে। আর করেছি সজনে ডাঁটা দিয়ে ডাল, মসুর ডাল টমেটো দিয়ে। আর এটা রয়েছে একটু মাছের তরকারি। আর এখানে তো চাটনি রয়েছে, আম চাটনি আমি অনেকটা করে বানিয়ে রেখে দিয়েছি। দাঁড়াও, এ দেখো অনেকটা বানিয়ে রেখে দিয়েছিলাম, ফ্রিজে তুলে রেখেছিলাম আর ফ্রিজ থেকে বের করে নিয়েছি, দুপুরবেলা খাওয়া হবে। আর দেখবে, দাঁড়াও এক হাতে ধরে ধরে কাজ করছি তো। আর এখানে করেছি পটল ভাজা, এই যে এখানে আরও অল্প কটা হচ্ছে, নামানোর টাইম হয়েছে। আর দেখো আমাদের লাঞ্চ মেনু দেখাবো, পাপার খাবারটা দেখাবো না? এটা হচ্ছে আমার পাপার খাবার, এখানে এটা হচ্ছে ডাল চাল আর একটু আলু সেদ্ধ করে ছেঁকে নিয়েছি, চা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। তো এটা অনেকক্ষণ আগে বানিয়েছিলাম পাপাকে খাওয়াবো বলে। তো তখন পাপা স্নান করে, ওর এত ঘুম পেয়ে গেছে, স্নান করলে ওর ঘুম পেয়ে যায়, তো আর না খেয়ে শুয়ে পড়েছিল। মা খাওয়াতে চেষ্টা করছিল, না খেয়ে শুয়ে পড়েছিল, তো সেই জন্য এখন আবার ঘুমতে উঠেছে, এবার আমি ওটাকে খাইয়ে দেব। তো চলো এবার বলি ওই পেছনে লেসগুলো কেন ঝুলছে। প্রথমে বলেছিলাম না, বলবো, চৈত্র মাস প্রায় শেষের পথে, ঝাড়াঝাড়ি তো করতে হয় বলো, আর কটা দিন পর পয়লা বৈশাখ আসতে চলেছে, তো সেই জন্য আমাদের দোকান আজকে ঝাড়াঝাড়ি হচ্ছে। পাপা কি হয়েছে বলো? চলো পাপার কাছে যাও চলো। তো চলো তোমাদেরকে একটু দেখায়, আমার হাজব্যান্ড সেই সকাল থেকে লেগেছে দোকান ঝাড়াঝাড়ি করছে, আর সঙ্গে একটা ভাগনা আছে, ছোট্ট একটা ভাগনা আছে। চলো পাপাকে যাবো। এই যে দেখো দোকানের যে তেলের টিনগুলো হয়, সর্ষে তেল আর সাদা তেলের যে টিন, সেটা তো ও গতকালকে পরিষ্কার করেছে, করে এখানে রেখে দিয়েছে। আর এই যে সব লেস স্কুল করে এখানে ঘরে রেখে দিয়েছে, আর বাকিটুকু চলো তোমাদেরকে দেখাবো, দেখবে চলো। এই আমি গেট খুললাম, এই আমি পর্দা সরালাম, এই আমি চলে এলাম আমাদের দোকানে। না পাপা দেখো, এটা হচ্ছে আমাদের বর্তমানে অগোছালো দোকান। এই যে আমার কর্তা, এই যে আমার ছোট্ট একটা ভাগনা, ও একটু আমার হাজব্যান্ডকে হেল্প করছে। তো দোকানের কন্ডিশন দেখে বুঝতেই পারছো, চৈত্র মাসের ঝাড়াঝাড়ি চলছে দেখো। আর ইঁদুরের উৎপাত তো তোমরা জানো, কিরকম ইঁদুর, এরকম ভুসিমাল দোকানে ইঁদুর কিরকম উৎপাত করে তোমরা তো জানো। তো আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের দোকানে, এই হচ্ছে আমাদের রোজগারের পথ, আমার হাজব্যান্ড দোকান করে আমাদের চালিয়ে রেখেছে, আমাদের পেট চালিয়ে রেখেছে বলতে পারো, আমরা খেয়ে পড়ে বেঁচে আছি শুধুমাত্র আমার এই স্বামীটার জন্য। কই গেল রে আমার স্বামীটা, তোমার স্বামীটা কই গেল? ওদিকে কোথায় কাজ করছে, ওই যে ওদিকে কোথায় কি কাজ করছে। এই দোকান থেকে আমাদের গুজারা হয়। তো এখন দোকান তো পুরোপুরি অগোছালো অবস্থায় রয়েছে, চলো বাইরে থেকে তোমাদেরকে আরেকবার একটু ভালো করে দেখিয়ে দিই। এই যে দেখো
এটা হচ্ছে আমাদের দোকানের বাইরেটা, আমাদের নিচে দোকান আর উপরে আমরা থাকি, মানে আমাদের উপরে ঘর। তো দেখো আমাদের দোকানের নাম মাইতি ভ্যারাইটি স্টোরস, আমাদের পদবী যেহেতু মাইতি সেই হিসেবেই ও দোকানের নামটা রেখেছে। আর দেখো দোকান যেহেতু ঝাড়ঝাড়ি হচ্ছে, যেন দোকানের বেশ কিছু জিনিস বাইরে রয়েছে, কিছু জিনিস তো ঘরেও রয়েছে। আর সামনে আসছে পয়লা বৈশাখ, সেজন্য যতটা পারবে পরিষ্কার করে আজকে ঝেড়ে একদম ক্লিয়ার করবে। আর পয়লা বৈশাখে তো আমাদের দোকানে প্রত্যেক বছর পুজো হয়, আমাদের বিয়ের আগে থেকেই ও প্রত্যেক বছর দোকানে পুজো করে, তো সেই জন্য এরকম চৈত্র মাসে করে একবার করেও ঝাড়াঝাড়ি করে মোছামুছি করে। তো চলো তোমরা ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখলে তো আজকে বাইরেটা দেখিয়ে দিলাম, মানে এখন পুরোপুরি অগোছালো অবস্থায় আছে। তো এটা কমপ্লিট করে উঠতে উঠতে সম্ভবত বিকেল হবে, মানে এদের কাজ কমপ্লিট করে উঠতে উঠতে সারা বছরের ময়লা আবর্জনা একদিনে পরিষ্কার করতে তো যথেষ্ট সময় লাগে, বলো? যথেষ্ট সময় লাগে। দেখো আমার হাজব্যান্ড সব বয়ামগুলো ঘষে ঘষে পরিষ্কার করছে। আর এই ওর নাম রাহুল, রাহুলও সকাল থেকে মামার সঙ্গে কাজ করছে সকাল থেকে। আর এখনও আমারও স্নান হয়নি, কারোর স্নান হয়নি, বাবুর শুধু হয়ে গেছে। তো এখন আমি বাবুকে খাইয়ে দেবো, তারপরে যদি বিকেলবেলা কমপ্লিট হয় তো হবে, হলে না হলে মানে সন্ধ্যাও হতে পারে। এই সমস্ত কাজ কমপ্লিট করতে করতে সন্ধ্যাও হতে পারে। কন্ডিশন পুরো খারাপ, বুঝতে পারছো তো? এত ময়লা আবর্জনা সব বেরিয়েছে, এত ময়লা আবর্জনা। তো এখন আমি বাড়ি গিয়ে বাবুকে খাইয়ে দেবো। খাইয়ে দিয়ে আসো আসো আসো, এই যে আমাদের দিদি, না ভিডিও কল না, ভিডিও হচ্ছে। কি নেবে? কিছু নেব না, এই ধারে দেখে দেখতে। দিদি দেখতে এসে দোকান ঝাড়া হচ্ছে। আমার একদম সামনের বাড়ি, এই দিদির বাড়ি হচ্ছে আমার একদম সামনের বাড়ি। তো বাবুকে এখন আমি খাওয়াবো, আবার দোকান একদম কমপ্লিট করে গুছানো হওয়ার পরে আমি তোমাদের সঙ্গে আবার শেয়ার করব দোকানটা কিরকম গুছানো হয়েছে। ততক্ষণ তোমরা ভিডিওটার সঙ্গে থাকো। হ্যাঁ না, কি অবস্থা বলছে, ফ্রুটি শুনছি, রুটি বড় না ছোট, ঠিক আছে চলো ঘরে যাই, আবার সন্ধ্যাবেলা আবার বিকেলবেলা যদি দোকান গোছানো হয় আবার আসছি। দেখো পাপাকে খাইয়ে দিয়েছি, আর পাপাকে খাওয়ানোর সময় কোনো কিছু হয়নি, কিন্তু পাপা যখন জল খাচ্ছিল পুরো জলটা দেখো জামাতে ফেলেছে, আর জামা ভিজে গেছে, সেই জন্য পাপাকে জামা ছাড়িয়ে দিয়েছি আর একটা জামা পরিয়ে দিয়েছি। তো এখন পাপাকে কার কাছে রাখতে যাবো জানো? চলো তোমরাও সঙ্গে যাবে, লাইট পাখাগুলো অফ করি, যাবো পাশের বাড়ি একটা দিদির কাছে। তো দিদি বলল দিয়ে যা, আমি দাঁড়াও একটু খাইয়ে দিই পাপাকে। তো এখন তো পাপার খাওয়া হয়ে গেছে, না বাপ্পা? শান্তা, ও শান্তা, চলো তোমাদেরকেও নিয়ে যাবো সঙ্গে করে। এ দেখো আমার ভাগ্না বইয়ের ডগি, এর নাম হচ্ছে মামমাম। মামমাম রে হাই করে দে, চল চল যাবো, চল যাবো, চল যাবো, চল। চলে এসছি দিদির বাড়ি, এখন দিদি পাপাকে রাখবে। এই যে রে আমার দিদি, পাপা টাটা, তুমি থাকো পাপা, টাটা। রেখে এলাম, দেখে বুঝতে পারছো তো ঘেমে একাকার, এবার স্নান করব। জাস্ট কয়েক সেকেন্ডের রাস্তা আমার বাড়ি থেকে এই বাড়ি, দিদির বাড়ি। একটা শয়তানিকে দেখবে, দেখো ওটা হচ্ছে একটা শয়তানি, আমার একটা মাত্র ভাগ্ন, একটা মাত্র বউ, আর ওটা হচ্ছে আমার একটা মাত্র ননদ। কত কাজ করছে দেখো আমার দিদি, এটা হচ্ছে আমার ননদ। এরা হুল কোথায় আছিস? চল খাবি আয়, খাবি আয় রাহুল, খাবি আয়।
চলে এসেছি, ফ্যান চলছে, দুটো বেজে গেছে, বুঝতেই তো পারছো গরমটা কিরকম পড়ছে, ফ্যান না চললে হবে না। কিন্তু এখন আগে কি রাহুলকে খেতে দেবো না আগে আমি স্নান করবো সেটা আগে সিদ্ধান্ত নিই, তারপরে দেখি ওকে জিজ্ঞেস করে দেখি ও কী করবে। দেখো ওরা খেতে বসেছে, ফার্স্টে ভাবছিলাম রাহুলকে দেবো, তো হাজব্যান্ড বললো আমাকেও দিয়ে দাও, ভালোই হলো খেতে বসে গেছে। না হলে জানো তো প্রায় সময় মানে প্রত্যেক বছর প্রায় খেতে খেতে সন্ধ্যা হয়ে যায়, অনেক বেলা হয়ে যায়, তো ও ভালোই করলো তাড়াতাড়ি খেতে বসে গেছে। আর ছেলে মানুষ খেয়ে নিলে জানো তো একটা কাজ যেন কমপ্লিট হয়ে যায়, তো ওরা খেতে বসে গেছে আর ওরা খেতে খেতে আমি স্নানটাও সেরে নেব। দেখতেই পেলে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আর এক্সট্রা ভাতও দিয়ে দিয়েছি, আর কী কী রান্না করেছি তো তোমাদের শেয়ার করেইছি। তো এবার আমি চলে যাবো স্নান করতে, আর কোনো কিছু আমি করবো না, যতক্ষণ না স্নান করছে ততক্ষণ আমার হৃৎপিণ্ড এরকম ধরপড় ধরপড় করছে, আর এখন ট্যাঙ্কির জলটাও গরম, সব থেকে কষ্ট। তো চলো স্নান করে আসি, তারপরে আবার কথা হচ্ছে। দেখো স্নান হয়ে গেছে, স্নান করেও যেন মনে হচ্ছে না স্নান করেছি বলে, আর দেখো ছাদে এসেছি কাপড় চোপড়গুলো মেলবো বলে। সকাল থেকে খুব একটা রোদ ছিল না, এখন একটু হালকা হালকা রোদ উঠেছে, তো তোমরা থাকো সঙ্গে, জানো তো রোদও আছে আবার একটু হাওয়াও হচ্ছে, ভালো মানে খুব একটা গরম না আবার খুব একটা ঠান্ডা না, এরকম একটা ওয়েদার। তো আমি কাপড় চোপড়গুলো মেলে দিই, তিনটে বেজে গেছে, কখন খাবো কখন কি করব। আর সূর্যটা ঠিক ওদিক থেকে আসছে তাপটা, আমি গেলে মেলে দিই। দেখো আমার কাপড় চোপড় মেলা হয়ে গেছে, আর দেখবে এটা হচ্ছে পাপার লালা পোষ, পাপার কয়েকদিন একটু লালা পড়েছিল সেই জন্য এটা কেনা হয়েছিল। আরও একটা আছে এই চেয়ারে, দেখবে এই যে একটা রয়েছে, এই কাপড় মেলা হলো, আর এইদিকে তো পাপার পোশাক, প্রচুর ঘন ঘন হিসু করে এই জন্য প্যান্ট একটু বেশি হয়। আর দেখবে এই দেখো ফুল ফুটে আছে গাছে, কিন্তু আজকে আর পুজো দেওয়া হবে না জানো, এত বেলা হয়ে গেছে আর পারছি না। দেখো এদিকে কতগুলো ফুল ফুটেছে, আজকে অনেকগুলো সাদা ফুল ফুটেছে, এদিকে কলকে ফুলও ফুটেছে, বেল ফুল ফুটছে, বাসি হচ্ছে ফুটছে বাসি হচ্ছে। তো কাপড় চোপড় তো মেলে দিয়েছি, আর আজকে ঠাকুর পুজোটাও দেওয়া হলো না, এখন চলে যাব নিচে, আমার ঠাকুর আজকে না খেয়ে আছে, আমার ঠাকুর আজকে না খেয়ে আছে, ঠিক আছে কালকে আবার দেব, কিছু করার নেই, আজকে অনেকটা বেলা হয়ে গেছে না, চোখ মুখ দেখে বুঝতে পারছো কিনা জানি না, সকাল থেকে আমি ব্রেকফাস্ট কিছুই করিনি, শুধু দুটো সোন পাপড়ি খেয়েছিলাম, তাও মানে সকালবেলা বলতে তখন 10টা বাজে বোধ হয়, শুধু দুটো সোন পাপড়ি খেয়েছিলাম। আর মা এসেছিলো তখন, চারটে বিস্কুট জল দিয়ে ভিজিয়ে খেয়েছিলাম, তো এই খেয়ে বলো থাকা যায়। তো চলো যাবো এখন, আমি খাওয়া দাওয়াটা করে নিই, তখন তো দেখলে আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে নিয়েছে আর আমার ভাগনাকেও দিয়ে দিয়েছি, এবার আমি খাওয়া দাওয়া করে নিই চলো, তারপরে দেখি আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। আমি নিচে চলে এসেছি, রুমে চলে এসেছি, রুমে লাইটগুলো জ্বলছিল, লাইটটা অফ করে দিয়ে যায়। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিয়ে আসছি আবার। দেখতে পাচ্ছ তিনটে বেজে গেছে, আমার প্রচণ্ড খিদেও পেয়েছে, আর আমি এখানে ভাত বেড়েও নিয়েছি আর সমস্ত তরকারি তো ওখানে রয়েছে, চলো খেতে বসে পড়ি। দেখো টেবিলটা একদম পরিষ্কার দেখতেই পাচ্ছ, আমি খেয়ে উঠে সঙ্গে সঙ্গে টেবিল টেবিল মুছে পরিষ্কার করে নিয়েছি, আর যে তরকারি বাটিগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি, আর বেসিন দেখছো বাসনে পুরো ভর্তি হয়ে গেছে, অনেকটা বাসন জমা হয়ে গেছে, এখন আমি ঝটপট করে সব বাসনগুলো ধুয়ে নেব।
তো তোমরা ভিডিওটার সঙ্গে থাকো, আমি লাস্টে দেখানোর চেষ্টা করব অবশ্যই আমাদের দোকানটা গোছানোর পরে কিরকম লুক আসছে। অনেক দিন পর আবার ঝাড়াঝাড়ি করে গুছাবে, তো তো কিছু না কিছু তো একটা পরিবর্তন আসবে, তো তোমাদের সঙ্গে অবশ্যই আজকে আমি শেয়ার করব আমাদের দোকানটা কিরকম লাগে দেখতে। নিশ্চয়ই সন্ধ্যা হয়ে যাবে দোকানটা গুছাতে গুছাতে, তো দেখাবো তোমাদেরকে, সঙ্গে থাকো। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি আবার এসেছি, বলেছিলাম না আমাদের দোকানটা তোমাদেরকে শেয়ার করব ঠিকঠাক করে গুছিয়ে ওঠার পরে। তো আজকে কিন্তু নেক্সট দিন রাত্রি 9টা, বুঝতেই তো পারছো সেদিন মানে গতকালকে দোকান গুছিয়ে উঠতে উঠতে রাত হয়ে গেছে, আর রাত্রেবেলা ওর দোকান খোলেনি, সেজন্য আমারও ভিডিওটা নেওয়া হয়নি। আর আজকে সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম, ও ব্যস্ত ছিল, আমি ব্যস্ত ছিলাম, সেজন্য আর তোমাদেরকে দোকানটা ঘুরিয়ে দেখানো সম্ভব হয়নি। তো এখন এসেছি আমি রাতে 9টা, হ্যাঁ 9টা 5 বাজে। তো ভাবলাম এখন একটু ফাঁকা ফাঁকা আছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আমাদের দোকানটা। দেখতে পাচ্ছ ওদিকে টিভিতে খেলা চলছে, কি খেলা চলছে? আইপিএল, আমার একদম পছন্দ না। তো চলো ব্যাক ক্যামেরা করে দেখাই তোমাদেরকে আমাদের ছোট্ট দোকানটা। তো দেখো রাত্রেবেলা আমাদের দোকানটা বাইরে থেকে এরকম দেখায়, এতগুলো লাইট আমার কর্তায় লাগিয়েছে। এটা হচ্ছে বাইরেটা, এই দেখো আমার ভাগ্নবাবু বসে আছে, ভিখারি বসে আছে, 2 টাকা দেবে? কেউ টাকা দেবে না। চলো কাছ থেকে দেখাই, এই যে বাইরে এগুলো ঝুলছে, আর ওই যে লেস কুরকুরে আমার ঘরে ছিল দেখাচ্ছিলাম না, এগুলো এখন বাইরে চলে এসেছে দেখো। এই যে আর এই যে বালতি, কি সুন্দর কালার না বালতির, এই যে লাল বালতি দেখো কেমন করে টিভির দিকে তাকিয়ে আছে দেখো, টান টান উত্তেজনা খেলা চলছে, আর টিভির দিকে হাঁ করে তাকিয়ে আছে না। এই দেখো এটা কিসের ফ্রিজ বলে? হ্যাঁ ফ্রিজ, হ্যাঁ 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 সিরিয়াসলি ভাই তুমি জানো না? আরে ক্যাডবেরি ফ্রিজ, দেখে বুঝতে পারছো না? না ফ্রিজ, এটা হচ্ছে ক্যাডবেরি ফ্রিজ। চলো তোমাদেরকে এবারে আমাদের দোকানের ভেতরে নিয়ে যাই। দেখো চাল তাল রয়েছে সামনে, আর দেখতে পাচ্ছ এটা আইসক্রিম ফ্রিজ। আমাদের ছোট্ট দোকান, কিন্তু এই ছোট্ট দোকানের মধ্যে ও যতটা পেরেছে মাল সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করেছে। আমার হাজব্যান্ড একটু গুছিয়ে রাখতে ভালোবাসে যে কোনো কিছু, ঘর দোয়ার বলো, আর দোকানটা দেখেই বুঝতে পারছো ওর পক্ষে যতটা সম্ভব হয়েছে ও গুছিয়ে রেখেছে। আর প্রচুর ভ্যারাইটিস মাল রয়েছে, সেই জন্য দোকানের নামও হয়েছে ভ্যারাইটিস। এত রকমের এখানে জিনিস পাওয়া যায় যে আমি নিজেও জানি না যে এখানে কত রকমের জিনিস রয়েছে, মানে গুণে শেষ করতে পারবো না আমি, এত প্রকারের জিনিস পাওয়া যায়। আগে আরও বিভিন্ন রকমের জিনিস পাওয়া যেত, লকডাউনের পর থেকে কিছু কিছু জিনিস একটু এদিক ওদিক হয়ে গেছে। তো দেখে বুঝতে পারছো এখানে সমস্ত রকম আমুলের চিজ বাটার থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস, পেপসি, ফ্রুটি, মাজা, চাল, ডাল, এভরিথিংস এভরিথিংস তোমরা সব কিছু পাবে এখানে। আর এই যে বক্সগুলো দেখতে পাচ্ছ র্যাকগুলো, এগুলো হচ্ছে কি গিফটের মাল তুলেছিল ও, তো সেই জন্য ওগুলো বানানো হয়েছিল। তো গিফটের মাল লকডাউনের জন্য একটু আমাদের অসুবিধা হয়ে গেছিলো, তো সেই জন্য আর গিফটের মাল তোলা হয়নি। এই হচ্ছে আমাদের ছোট্ট দোকান, যেরকমভাবে পেরেছে ও ওর পক্ষে যতটা সম্ভব ও গুছিয়ে রাখার চেষ্টা করেছে। দেখো আমি ঘরে চলে এসেছি, বাবু পাশের রুমে একা ঘুমোচ্ছে, তো সেজন্য আর বেশিক্ষণ নিচে থাকলাম না, ওপরে চলে এসেছি, ভিডিওটা শেষ করব। তো তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা, আর আমাদের দোকানটা, আমার বর দোকানটা কীরকম সাজিয়েছে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। এই হচ্ছে আমাদের দোকান, যেটা করে আমার হাজব্যান্ড আমাদেরকে চালিয়ে রেখেছে, আর ওর সামর্থ্য অনুযায়ী ও যতটা পারে আমাদেরকে হ্যাপি রাখার চেষ্টা করে, ভালো রাখার চেষ্টা করে, আর আমিও এতে যথেষ্ট হ্যাপি। তো চলো আমি হাঁপাচ্ছি, কেন বলো তো নিচ থেকে এসছি, তো তাড়াহুড়া করে এসছি, আর ফ্যানটা তো অফ করা বুঝতেই পারছো, আর গরমের সময় ফ্যান অফ করা মানে তো কেমন একটা অস্বস্তি মতন হয়। তো চলো ভিডিওটা শেষ করে দেবো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমার ভিডিওটা কেমন লাগলো আর আমাদের দোকান সাজানোটা কেমন লাগলো। চলো টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে, টাটা।